আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান মোমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন, অনুষ্ঠান দেখার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করি। আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। মমিনের হাতিয়ার অনুষ্ঠানে আমরা দোয়া বিষয়ক বয়ান শ্রবণ করে থাকি, তো ইনশা আল্লাহুল করিম আজকেরও আমরা বিশেষ একটি বিষয় নিয়েছি যে বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার নিয়ত করি, অন্যের নিকট পৌঁছানোরও নিয়ত করি। যখনই আমরা সাল্লু আলাল হাবিব শুনব, তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুণা ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা বিগত পর্বগুলোতে দোয়া সম্পর্কিত বিশদ আলোচনা শ্রবণ করেছি, দোয়া কবুল হওয়ার শর্ত, কখন দোয়া কবুল হয়, টাইমিংগুলোও আমরা জেনেছি। আমরা এ পর্বে দোয়া কবুলে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব। আমরা দোয়া করি কিন্তু মনে হচ্ছে কবুল হয় না, চেষ্টা করব ধারাবাহিকভাবে আমরা কিছু বিষয়ে, যে বিষয়ের জন্য আমাদের দোয়া কবুল হয় না, সেগুলো নিয়ে আলোকপাত করার জন্য গভীর মনোযোগ, দৃষ্টি আকর্ষণ করব, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যে আমি দোয়া করছি আমার দোয়া কবুল হয় না কেন। আমি আল্লাহ পাককে ডাকছি, আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিচ্ছেন না, আমার উপর এরকম কেন হচ্ছে, প্রতিবন্ধকতা কোথায়, এগুলো আমাদের জানা উচিত এবং জেনে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করা উচিত। যদি আমরা দোয়া করি কবুল না হয়, তার জন্য আমরা বলে থাকি আমার দোয়া কবুল হয় না, আল্লাহ আমার কথা শুনেন না, অন্যের দোষ দেই, অন্য কিছুর দোষ দিয়ে থাকি, কিন্তু মনে রাখতে হবে যখন আমরা দোয়া করি আর দোয়া যদি কবুল না হয়, তাহলে নিজের ত্রুটি এবং অযোগ্যতাকেই দায়ী করতে হবে। এটা আমার ত্রুটি রয়েছে, আমার যোগ্যতা নেই যে আমার দোয়া কবুল হবে। কখনো যেন এমন না হয় অযথা মহিমান্বিত আল্লাহকে দোষারোপ করবে, কেননা আল্লাহর রহমতে কোনো ঘাটতি নেই। আমরা অনেকেই আল্লাহকে দোষারোপ করি, অনেক সময় কুফুর পর্যন্ত হয়ে যায়, কেন আল্লাহ পাকের এভাবে এমন কিছু কথা বের করে দেই যেগুলোর মাধ্যমে কুফুরি বাক্য বের হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তো সেজন্য আল্লাহর রহমতে কোনো ঘাটতি নেই, কিন্তু আপনার আমার দোয়ার মধ্যে ঘাটতি থাকতে পারে। তাই আমাদের জেনে রাখা দরকার যে কেন দোয়া কবুল হয় না, তার কারণ কি আছে, এই কারণসমূহ আমাদের জানা দরকার। যেমন এক নাম্বার কারণ যদি বলা যায়, তাহলে দোয়ার শর্ত লঙ্ঘন করা বা রীতি বর্জন করা। আর এই দোয়ার শর্ত লঙ্ঘন করা, রীতি বর্জন করা, এটা কে দায়ী? যিনি দোয়া করছেন সে দায়ী। নিজের পাপের জন্য লজ্জিত না হওয়া, আল্লাহর প্রতি দোষারোপ করা, এটা এক ধরনের গোরামি এবং হঠকারিতা। দোয়ার যে শর্ত, তওবার যে শর্ত, আমি সেই শর্তই মানলাম না, আমি বলি আমার দোয়া কবুল হচ্ছে না। তো ভাই, আগে শর্ত তো পূরণ করতে হবে,
এই 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 শর্তের বিনিময়ে আপনার আমার দোয়াকে আল্লাপাক কবুল করবেন, সেই শর্তগুলো যদি আপনার আমার কাজের মধ্যে, নিয়তের মধ্যে, কর্মের মধ্যে, কথার মধ্যে প্রতিফলন না হয়, তাহলে এই দোয়া কিভাবে কবুল হবে। যেমন মুসলিম শরীফ কিতাবুজ জাকাত পৃষ্ঠা নম্বর 507 হাদিস নম্বর 2301 এর মধ্যে উল্লেখ রয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দীর্ঘ পথ ভ্রমণকারী একজন মানুষের কথা বলেছিলেন, তার চুল উস্কো খুস্কো, মুখ ধূলিধূসরিত, সে আকাশের দিকে হাত তুলে বলতে থাকে ইয়া রব ইয়া রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার জীবন যাপনও হারাম। এ ধরনের লোকের দোয়া কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? দেখুন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লবি, প্রিয় মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন পরিশ্রান্ত পরিভ্রমণকারী এবং তার সার্বিক দুরবস্থার কথা উদাহরণস্বরূপ পেশ করেছেন হাদিসে কারিমার মধ্যে, যেটা আমরা শুনলাম যে দীর্ঘ পথ ভ্রমণকারী একজন মানুষের কথা, যার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, মুখ ধুলে দূষরিত ছিল। কারণ হচ্ছে গিয়ে তিনি পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, তার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, সফর করতে করতে তিনি অস্থির হয়ে গিয়েছেন। এ ধরনের অবস্থা রহমত প্রাপ্তির উপযুক্ত এবং দোয়া কবুল হওয়ার জন্য উপযোগী, কিন্তু এ ধরনের উপযোগিতা লাভ করার জন্য হারাম বক্ষণ ও হারাম জীবনযাপন থেকে পুরোপুরি বিরত থাকতে হবে, নতুবা দোয়া কবুলের কোনো সম্ভাবনা থাকে না। চিন্তা করে দেখুন আমার ইসলামী ভাইয়েরা, মাদ্রাসার দর্শক শ্রোতা, আমরা যারা দোয়া করছি, আমাদের পোশাক পরিচ্ছদ এটা কি হালাল? আমি যে খাবার গ্রহণ করছি এটা কি হালাল? আমার জীবনযাপন কি হালাল? এটাই এখানে বোঝানো হয়েছে মুসলিম শরীফের 507 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে কারিম উল্লেখ রয়েছে যে আল্লাহ পাককে ডাকে ইয়া রব ইয়া রব, কিন্তু তার পোশাক পরিচ্ছদ, তার খাদ্য, তার জীবনযাপন এগুলো হারাম, তার দোয়া কিভাবে আল্লাহ পাক কবুল করবে। তাহলে বুঝা গেল দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নিজের খাবারকে হালাল করা, নিজের পোশাক পরিচ্ছদকে হালাল করা, নিজের জীবন যাপনকে হালাল করা, পাক ও সাফ করা, হারামের মধ্যে লিপ্ত না থাকা। আপনি অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করছেন, আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, হারাম কাজ করছেন, হারামভাবে উপার্জন করছেন, হারাম খাদ্য নিজে বক্ষণ করছেন, আবার আল্লাহ পাকের নিকট দোয়া করছেন, আল্লাহ পাকের সাথে হঠকারিতার সামিল এখানে বলা হয়েছে। এজন্য আমাদের উচিত হচ্ছে এ ধরনের কাজ থেকে বিরত থাকা এবং খাদ্য পোশাক পরিচ্ছেদ জীবনযাপন হালাল করে আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত হয়ে দোয়া করা, কায়মানো বাক্যে দোয়া করা। আল্লাহ পাক ইনশা আল্লাহুল করিম দোয়া কবুল করবেন। কারণ নাম্বার 2, পাপ ও অবাধ্যতায় সর্বদা নিমজ্জিত থাকা। পাপ ও অবাধ্যতায় সর্বদা যে ব্যক্তি নিমজ্জিত থাকে, তাহলে দেখা যায় আল্লাহ পাক তার উপর খুব নারাজ হয়ে যান। অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তির জন্য পুরো সমাজের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হয়, পুরো দেশের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হয়। এ কারণ যদিও উপরোক্ত কারণে অন্তর্ভুক্ত, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। তাই দোয়ার পূর্বে চুরি, ছিনতাই বা অন্য কোনোভাবে আত্মসাৎকৃত সম্পদ সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ফিরিয়ে দেয়া ও তার দুঃখ কষ্টের জন্য ক্ষমা চেয়ে নেয়া খুব জরুরি। এরপর মহিমান্বিত আল্লাহ পাকের দরবারে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকার দৃঢ় অঙ্গীকার সহ তওবা ইস্তেগফার করা প্রয়োজন। বনী ইসরায়েলের যুগে অনেক ঘটনা রয়েছে। একবার অনাবৃষ্টি দেখা দিল। ইহিয়াউল উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছেন কিতাবুল আসকার ওয়া দাওয়াত দ্বিতীয় অধ্যায় প্রথম খণ্ড 407 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। কাবুল আহবার
রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদুনা মুসা আলাইহিসসালাম এর জামানা একবার খুব খরা হয়েছিল। বনি ইসরায়েলকে সাথে নিয়ে তিনি বৃষ্টির জন্য আল্লাহ তাআলা দরবারে তিনবার ফরিয়াদ করেন, কিন্তু কোনো ফল হলো না। আল্লাহ পাক প্রিয় নবী মুসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠান, হে মুসা, আমি তোমার জাতির দোয়া কবুল করব না, কারণ তোমাদের মধ্যে একজন পাপী ব্যক্তি রয়েছে যে মানুষের দোষ প্রচার করে বেড়ায়। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে লোকটির পরিচয় জানতে আবেদন করেন। আল্লাহ পাক পরিচয় কিভাবে দিবেন? পরিচয় দিলেন না। আল্লাহ আকবার। তখন মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে সকল পাপ হতে তওবা করেন। এরপর বৃষ্টির জন্য দোয়া পেশ করেন, তখন তাদের দোয়া কবুল হয় এবং আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি প্রেরণ করেন। দেখুন, এভাবে করে আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে। বনী ইসরায়েলের জামানার মধ্যে এভাবে অনাবৃষ্টি দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে, দোয়ার জন্য ফরিয়াদ করছেন, সবাইকে নিয়ে ফরিয়াদ করছেন, দোয়া কবুল হয় না। ওহি প্রেরণ, ওহি আসলো আল্লাহ পাকের দরবার থেকে যে তোমার মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে পাপী, যার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। তখন মুসা আলাইহিসসালাম এলান করলেন, এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি যে পাপ কার্যের মধ্যে নিমজ্জিত, সেজন্য এই মজলিস থেকে বের হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করল, আল্লাহ আমি তওবা করছি, তুমি আমার দোষ গোপন রেখেছ, এত বছর তুমি আমার দোষ গোপন রেখেছ, এই ভরা মজমার মধ্যে আমি যেন বেজ্জতি না হই, আমার ইমান ইজ্জাত আবরু হেফাজত করো, আমি তওবা করছি, আমি আর গুনাহ করব না। সাথে সাথে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করলেন, দোয়া কবুল করলেন। আল্লাহ মুসা আলাইহিসসালাম আল্লাহ পাকের দরবারে ইলতিজা পেশ করে, আল্লাহ এখনই তো ওহি আসলো তোমার পক্ষ থেকে যে এখান থেকে পাপী ব্যক্তিকে বের করে দেওয়ার জন্য, কিন্তু কেউ তো বের হয়নি মজলিস থেকে, তুমি বৃষ্টি বর্ষণ করলে, এ হিকমত। আল্লাহ পাক ইরশাদ করলেন, যেই ব্যক্তির জন্য আমি বৃষ্টি বর্ষণ করিনি, সেই ব্যক্তি যদি ভালো হয়ে যায়, তওবা করে, তাহলে আর বাধা কোথায় থাকে? তওবা করেছে, পরিচয় জানতে চাওয়া হলো, পরিচয় দেওয়া হলো না, যেহেতু তার পাপ কার্যের সময় পরিচয় দেওয়া হয়নি, এখন তওবার পরে কেন পরিচয়? আল্লাহ পাক রহমান রহিম সত্তার মান্নান করিম, আমরা কত পাপ কার্য সম্পাদন করি, সেকেন্ডে সেকেন্ডে পাপ, চোখের পলকে পলকে পাপ, কদমে কদমে পাপ, কথায় কথায় পাপ, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আমরা লিপ্ত রই, তারপর দোয়া করি, আমি বলি দোয়া কবুল হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না। ভাই, দোয়া কবুল কীভাবে হবে? আপনার আমার কার্যক্রম তো ঠিক নেই। আল্লাহ পাকের নিকট সাচ্চা অন্তকরণে তওবা করতে হবে। তওবার তিনটি মূল ভিত্তি রয়েছে। নাম্বার এক, গুনাহকে গুনাহ স্বীকার করা, এই গুনাহ ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং এই গুনাহ আর না করা, এই শর্ত মেনে আপনি তওবা করবেন, আল্লাহ পাক তওবা কবুল করবেন। এবং তওবা কবুল হয়েছে এটা কীভাবে বুঝবেন? এটা বোঝার ই হচ্ছে, ওই গুনাহ তওবা করার পরে ওই গুনাহ আপনার থেকে আর হবে না, তাহলে বোঝা যাবে যে আপনার এই তওবা কবুল হয়েছে। কেউ নামাজ কাজা করে, এখন সে তওবা করেছে, আল্লাহ আমি আর নামাজ কাজা করব না, তাহলে সে কীভাবে বুঝবে তাও তওবা কবুল হয়েছে? তাহলে তো ভবিষ্যতে তার নামাজ আর কাজা হবে না, সে মিথ্যা বলতো, এখন সে তওবা করেছে, এখন সে কীভাবে বুঝবে তওবা কবুল হয়েছে? তার থেকে আর মিথ্যা বের হবে না, মিথ্যা আর বলবে না সে। এভাবে করে আমরা যদি তওবা করি, আল্লাহ পাক দয়ালু রয়েছেন, আল্লাহ দয়া করবেন, মহান রব তাআলা আমাদেরকে দয়া করবেন, মাফ করবেন ইনশা আল্লাহুল করিম, আর দোয়াও কবুল হবে। আমরা মূলত দোয়া করতেও জানি না এবং দোয়া কীভাবে করে তাও জানি না। দোয়া কবুল হওয়ার শর্তসমূহ রয়েছে, সেগুলো আমরা মান্য করি না, এগুলো মান্য না করলে আমাদের দোয়া কবুল হবে না। যেমন আমরা হাদিস শরীফ শুনে আসছি পিছনের পর্বগুলোতে,
যে ব্যক্তি দোয়ার মধ্যে দুরুদে পাক পাঠ না করেন তার দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, কবুল হয় না। তো দোয়া করার শুরুতে অথবা শেষে আপনি অবশ্যই দুরুদে পাক পাঠ করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। দোয়া যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো যেন দূর করে দেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে বনী ইসরাইল খরার সময় বৃষ্টির জন্য দোয়া করতে বেরিয়েছিল, আল্লাহ তাআলা তখন তার নবীর কাছে ওহী প্রেরণ করে লোকজনকে জানিয়ে দিতে বললেন যে তারা অপবিত্র দেহে দোয়া করার জন্য একত্রিত হয়েছে। তারা একদিকে ইচ্ছা করছে আমার কাছে দোয়ার জন্য হাতগুলো সম্প্রসারিত করবে, অথচ তারা অন্যদিকে অন্যায় হত্যাকাণ্ড ঘটিয়ে বসে আছে, তারা হারাম খাদ্যে উদার পূর্তি করে আর আমার কাছে রহমত ভিক্ষা চায়। তাদেরকে বলো তাদের উপর আমার ক্রোধ প্রবল হয়েছে, আমি তাদের কোনো দোয়া কবুল করব না, বরং যত দোয়া হবে দূরত্ব আরও বেড়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, কিতাবুল আজকার ও দাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে। সৈয়দুনা শেখ সিদ্দিক নাজির রহমতুল্লাহ তাআলা আলাইহি সৈয়দুনা সুলাইমান আলাইহিস সালামের একটি ঘটনা তিনি বর্ণনা করেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইহাউল উলুমুদ্দিনের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। একদিন তিনি তার অনুসারীদের নিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে বের হয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীর ভাষা জানতেন। যখন বের হলেন পথিমধ্যে দেখলেন যে একটি পিপিলিকা পিঁপড়া সামনের পা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে দোয়া করছে। তিনি থামলেন এবং পিপিলিকা কি বলছে তার প্রতি মনোযোগ দিলেন। পিপিলিকা বলছে, হে আল্লাহ, আপনার অসংখ্য সৃষ্টির মধ্যে আমিও একটি সৃষ্টি, বেঁচে থাকার প্রয়োজনীয় রিজিকের জন্য আমি একান্তভাবে আপনার উপরে নির্ভরশীল। হে দয়াময় রব, অন্যের পাপের জন্য আপনি আমাকে ধ্বংস করবেন না। পিপিলিকার এই দোয়া শুনে সুলাইমান আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিজ নিজ গৃহে ফিরে যেতে আদেশ দিলেন। তিনি নিশ্চিতভাবে জানতেন পিপিলিকার এ দোয়ায় বৃষ্টি হবেই এবং তাই হয়েছিল, বৃষ্টি হয়েছিল। আমরা যারা আশরাফুল মখলুকাত মানুষ, আমাদের আমরাই যে দোয়া করি এমন নয়, আল্লাহ পাকের সকল মখলুক আল্লাহ পাকের নিকট দোয়া করেন, সবাই আল্লাহ পাকের নিকট দোয়া করেন। জবান আমরা ইউজ করি দোয়া করার জন্য মূলত, আসলে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের নিকট দোয়া করে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের দোয়া দরখাস্তগুলো মঞ্জুর করুন, আমরা যে জায়েজ হাজতের জন্য আল্লাহ পাকের নিকট পেশ হব আল্লাহ পাক যেন আমাদের উপর দোয়া কবুল করেন, আমাদের উপর দয়া করেন। আমিন। বিজাহি খাতামি নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়ার প্রতিবন্ধকতা আরও রয়েছে, আমরা ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে প্রতিবন্ধকতা নিয়ে আরও আলাপ করব, আরও কিছু বয়ান শ্রবণ করব। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।